একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, আনারসের চাটনি। তো আনারস আমি এরকম ভাবে কেটে নিয়েছি, চিনি নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি সরিষা। কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা একটু নেড়ে ছেড়ে দেবো কড়াইয়ের গায়ে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষা, তেজপাতা। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো কেটে নেওয়া আনারস। চিনিটাও গলে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। ঢাকা দিয়ে দেবো, আনারসের চাটনি হয়ে গেছে।